চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার কাশিবাড়ি গ্রামে, যেখানে এবারের যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে, সেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে পুরো পশ্চিমবঙ্গে 6 নম্বর র্যাঙ্কে এসেছে সিআরসিআইএম সিনিয়র মাদ্রাসার নাসরিন খাতুন, যার বাড়ি হচ্ছে কাশিবাড়ি। তো তার বাড়িতে আমরা এখানে বর্তমানে উপস্থিত রয়েছি, সেও এখানে আছে, তার সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত একটুখানি জানার চেষ্টা করব যে তার যে এই রেজাল্ট, এই একটা বেস্ট রেজাল্ট হওয়া, মানে পুরোপুরিভাবে 10-এর মধ্যে র্যাঙ্কে আসা, এটা 4টেখানিক বিষয় নয়। যদিও কিনা আপনারা জানেন যে আমাদের যে চাকুলিয়া তথা এই উত্তর দিনাজপুরের এলাকা, উত্তর দিনাজপুরের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, একটা পিছিয়ে পড়া এলাকা এডুকেশনের দিক থেকে, আর্থিক দিক থেকে, যোগাযোগ ব্যবস্থা, আপনারা মানে যে কোনো একটা টপিক নিয়ে নেন, সেখানে এই যে ব্লক গোয়ালপুকুর 2 সেটাকে আপনার পিছিয়ে পড়া ব্লক হিসাবে আপনার আমরা আর কি জানি। তো সেই ব্লক থেকে আমরা দেখেছি এর আগে রামকৃষ্ণপুর হাই স্কুল থেকে, যেটা কি স্কুল বোর্ড, সেই স্কুল বোর্ড থেকে পুরো রাজ্যে মাধ্যমিক এইচএস না হায়ার সেকেন্ডারি এক্সামে, তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি যে সিআরসিআইএম সিনিয়র মাদ্রাসার একজন ছাত্রী নাসরিন খাতুন, সে এবারে যে মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে সেখানে 6 নম্বর র্যাঙ্ক করেছে, সে আমাদের সাথে আছে, তার কাছে আমরা জিজ্ঞাসা করব। তো প্রথমেই নাসরিন, আমি জেনে নেওয়ার চেষ্টা করব যে তোমার যে এই যে রেজাল্ট হয়েছে, এটাই যথেষ্ট নাকি তুমি আশাবাদী ছিলে কি হ্যাঁ এর থেকে আরও ভালো রেজাল্ট হতে পারত? আমি আশাবাদী ছিলাম যে এর থেকে আমার আরও ভালো রেজাল্ট হতো। তো মানে এই যে একটা মানে ধরে নাও যে রেজাল্টটা যে ভালো হয়েছে, এর পিছনে তোমার মানে স্টোরি কী, তুমি মাধ্যমিকে কত পেয়েছো কিংবা তোমার এডুকেশনটা তুমি কীভাবে কমপ্লিট করেছো সেই নিয়ে একটুখানি বলো। আমার মাধ্যমিকে টোটাল নাম্বার হচ্ছে পার্সেন্টেজ 85, তখন থেকে আমার আশা ছিল যে আমি র্যাঙ্কে আসবো মাধ্যমিক থেকে, কিন্তু মাধ্যমিকে ওটা আমার সফল হয়নি। তো আমার এটাই ইরাদা ছিল যে আমার সামনে হায়ার সেকেন্ডারি আছে, আমি ওটাতে কিছু একটা হবোই, মানে 10 টপারের মধ্যে একটাতে আসবোই। হ্যাঁ, কিন্তু আমার আশা সফল হয়েছে, এর পিছনে অনেক কাউরির অবদান রয়েছে, আমার স্কুলের টিচারদেরও রয়েছে, টিউশনির টিচারদেরও রয়েছে, বাবা মার সকলেরই আমার মানে সাফল্যের পিছনে সবার অবদান রয়েছে। আমরা যখন আসছিলাম এখান দিয়ে চাকুলিয়া থেকে এই তোমার গ্রামে আসছিলাম, তো তোমার গ্রামের রাস্তাটা একটু অনেকটা খারাপ, আর তার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে সেই সিরসি মাদ্রাসা থেকে তোমার এখানকার এই যে গ্রাম কাশিবাড়ি গ্রাম, সেখানকার মোট ডিস্টেন্স হয়ে যাচ্ছে 12-13 কিলোমিটার এই যে রাস্তা। তুমি কিসে আসা যাওয়া করতে? আমি সাইকেল নিয়ে আসা যাওয়া করতাম। সাইকেল নিয়ে প্রতিদিন আসা যাওয়া করতেই নাকি সপ্তাহে 1-2 দিন 3 দিন? প্রতিদিন আমি সাইকেল নিয়ে আসা যাওয়া করতাম, তবে সপ্তাহে আমি 3 দিন 2 টাইম যেতাম, সকাল আর সন্ধ্যা দুই টাইম যেতাম, সপ্তাহে 3 দিন। তো তুমি কী মনে করছো এত দূর, মানে নিয়ম আছে যে প্রত্যেক 7 কিলোমিটারের আন্ডারে একটি করে স্কুল থাকতে হবে, সেই স্কুল তো হয়তো আছে কিন্তু যে মাদ্রাসার কথা বলছি সেই মাদ্রাসা কিন্তু নেই আশেপাশে, তোমাকে সেই 13-12 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হচ্ছে, আর তার উপরে আবার রাস্তা খারাপ। কী মনে করছো এটা কতটা কষ্টকর ছিল তোমার জন্য? এরা আমার ক্ষেত্রে না, এরা সকলেরই ক্ষেত্রে অনেক কষ্টকর, প্রায় 12 কিলোমিটার সাইকেল চালা মানে অনেক কিছু, আমাদের মেয়েদের ব্যাপারে বিশেষ করে অনেক কষ্টে আমাদের সাইকেল চালিয়ে যেতে। তাই আমি মানে এটা বলবো যে আমাদের আশেপাশে যেন একটা কোনো স্কুলের বা মাদ্রাসার সুযোগ করে দেয় আমাদের মানে এডুকেশনটাকে আরও মানে উচ্চ করার জন্য। তুমি উচ্চ মাধ্যমিককে মানে ফাজিল বলে, উচ্চ মাধ্যমিকটাকে মাদ্রাসা বোর্ডের ইয়ে থেকে ফাজিল বলে, তো ফাজিলে তুমি কত নম্বর পেয়েছো? আমি পেয়েছি 550 আর পার্সেন্টেজ হচ্ছে 91। রেজাল্ট কীভাবে জানলে? আমি রেজাল্ট নিউজে দেখলাম আর আমি নিজে চেক করেছি, তারপরে আমার স্কুলের স্যাররা এবং টিউশনের স্যাররা আমাকে কল করে জানিয়েছে। তো মানে স্কুলের স্যাররা তোমাদেরকে জানিয়েছে? হ্যাঁ, স্কুলের স্যার হ্যাঁ কল করেছিল আমাকে। কোনো স্যার এসেছিল এখন? এখনও কোনো স্যার আসেনি, তবে আসবে, স্যাররা এখন মালদাতে আছে, রেজাল্ট আনতে গিয়েছে। এখন আরও একটা বিষয় যে আমাদের এলাকায় একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কলেজের সমস্যা, সেটা মোটামুটি সবাই জানে। তোমার হায়ার এডুকেশনের জন্য এখানে তো এইচএসটা কমপ্লিট করে নিলে, এরপরে তুমি তোমার কোথায় পড়ার ইচ্ছা আছে? এরপরে আমি কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই, যেমন আলিগড় ইউনিভার্সিটি আছে, আমি ওখানে যেতে চাই, আমার ইচ্ছা রয়েছে। আর অন্য কোনো দ্বিতীয় কোনো চয়েসের মধ্যে কি কোনো ইউনিভার্সিটি কলেজ আছে? আরও যেমন কলকাতা আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর রয়েছে। কি মনে হচ্ছে নিজের এলাকায় কেন তুমি পড়াশোনা করতে পারলে না? আমাদের নিজের এলাকায় এরকম একটা ভালো কোনো ইউনিভার্সিটি নেই তার জন্য। তো মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তুমি তো না হয় চলে যাচ্ছ, আর বাকি যারা মেয়েরা আছে তাদের ক্ষেত্রে কী বলবে, তারা কীভাবে সার্ভাইভ করবে,
সকলের ক্ষেত্রে তো যাওয়া মানে ই হয় না, সুবিধা হয় না, অনেক দূর দূর যাওয়া। তো আমি বলবো যে আমাদের এই এলাকাতে যেন একটা ভালো জানে কলেজ বা ইউনিভার্সিটি যেন তৈরি করে। এই যে তোমার একটা মানে দীর্ঘ জার্নি, সেই মাধ্যমিকে তোমার ভালো রেজাল্ট করা, 81 মেবি 85 85, তো সেখানে মাধ্যমিকে 85, তারপরে আবার এখানে এইচএসএ 91, তো এই যে একটা জার্নি ছিল, কীভাবে লেখাপড়া করেছো, বাড়িতে কীভাবে সময় দিয়েছো, এগুলো যদি বলতে পারো। আমি পড়েছি, আমি দিন আর রাত মিলে প্রায় আমি 12 থেকে 13 ঘন্টা পড়তাম, আর বাড়ি থেকে পড়তাম। বাড়িতে আমি বাড়ির সকল কাজকে ম্যানেজ করে তারপর আমি পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি সব কাজই করতাম বাড়ির। তারপরে আমাদের শিশু মাদ্রাসা হস্টেল রয়েছে, তার ওখানে হস্টেলে থাকতাম। হ্যাঁ, হস্টেলে থেকে পড়েছি আমি 1 বছর প্রায়। সেক্ষেত্রে মানে তোমাদের স্কুলে কেমন লেখাপড়া হয়? স্কুলে ভালো লেখাপড়া হয়, আর তবে মানে স্কুলে আমাদের ওরকম পড়াশোনা তো ভালো হয়, কিন্তু আরও ভালো করার মানে উচিত আমাদের মানে স্যারদের, আর ওখানে কোনো তো ভালো ভালো হবে। তারপর আমার টিউশনিরও বিশেষ অবদান রয়েছে আমার সাফল্যের পিছনে, আমার টিউশনি স্যারেরাও আমাকে অনেক গাইড করেছে। আমি একটাই টিউশনি করতাম। আচ্ছা, আমরা আরও একটা জিনিস জানি যে এখানকার বিশেষ করে একটা নির্দিষ্ট কমিউনিটি আছে, নির্দিষ্ট একটা জাতি আছে, যাদেরকে মনে করা হয় যে না, ওদেরকে মানে মহিলাদেরকে বিশেষ করে এডুকেশনের দিক থেকে তাদেরকে মানে সরিয়ে রাখা হয়। তুমি যে কমিউনিটি থেকে বিলং করো, মানে বলা হয় কি যে নাকি তাদেরকে ঘোমটা দিয়ে রাখা হয়, বাইরে বের হতে দেওয়া হয় না, লেখাপড়া করতে দেওয়া হয় না, এরকম কি কখনো তোমাকে মনে হয়েছে যে তোমার পরিবার তোমাকে লেখাপড়া করতে বারণ করেছে কিংবা বাইরে যেতে মানা করেছে, এরকম কখনো কিছু হয়েছে? না, এরকম আমাকে আমার বাবা মা আমাকে এরকম সাপোর্ট করেনি। আমার তরফ থেকে কিরকম সাপোর্ট পেয়েছে? না, আমার পরিবারের তরফ থেকে আমার ভালো সাপোর্ট ছিল, মানে আমার পড়াশোনাতে আমাকে সাপোর্ট করতো, কোথাও যদি আমাকে বারণ করতো না। তবে আমাদের মেয়েদের ক্ষেত্রে মানে পর্দাটাই হচ্ছে মাস্ট, আমাদেরকে পর্দা করে সব যাবো যেতে হয়, পর্দাটাই মানে তোমার মধ্যে পর্দা করে, হ্যাঁ পর্দা করে আমরা সব কিছু করতে পারি। হ্যাঁ, তো মানে তা আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাজ, গ্রাম্য সমাজে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমার পরিবারের তরফ থেকে কি কখনো এরকম হয়েছিল যে তোমার বিয়ের জন্য প্রেশার আসছে, গ্রামে গঞ্জে লোকজন বলছে কি না বিয়ে দেওয়া উচিত, সেক্ষেত্রে মানে তুমি ওই সমস্ত জিনিসকে এড়িয়ে কীভাবে এগিয়ে গিয়েছো এবং তোমার স্টাডিটাকে কন্টিনিউ রেখেছো? মানে আমি তো স্কুলে প্রায় 3 বছর থেকে পড়ছি, 9 ক্লাস থেকে পড়ছি, তো আমার তখন থেকে মানে বিয়ের ব্যাপারে বলে অনেকেই, কিন্তু আমার বাড়ির থেকে আমাকে ওরকম চাপ করেনি বিয়েতে, আর আমিও কোনো দিন বিয়েতে রাজি হইনি। আমি আমার পড়াশোনাকে চালিয়ে গেছি যে আমি আগে আমার পড়াশোনাকে কমপ্লিট করে আমি কিছু মানে সাকসেসফুল হবো আমার লাইফে, তারপর ওটা দেখবো বিয়ের ব্যাপারটা। তোমার মতো তো আরও অনেক এলাকাতে মেয়েরা আছে যারা লেখাপড়া করতে চায়, তাদের গার্জেনদের জন্য কী মেসেজ দিবে এবং তাদের জন্য কী মেসেজ দিবে? আমি সকলকে মানে আমার তরফ থেকে বলতে চাই যে মানে সকলে চাইলে মানে সব কিছু করতে পারে, পড়াশোনাটাকে ঠিকভাবে চালিয়ে যেতে পারে, আর গার্জেনদেরকেও বলবো যাতে করে তারা মানে বিয়ের ব্যাপারে তাদেরকে চাপ না দেয় বাড়ি থেকে, আর ওদের পড়াশোনাটাকে এগিয়ে যায়, ওদেরকে পড়াশোনায় সাপোর্ট করে ঠিকভাবে, নিজের পায়ে যেন দাঁড়াতে পারে। আমি বড় হয়ে এখন তো আমি ফাজিল ফাইনাল করলাম, তারপরে আমি আলিগড় ইউনিভার্সিটি যেতে চাই, তারপরে আমি ইংলিশ অনার্স করতে চাই, আর এবং ভবিষ্যতে ইউপিএসসি করতে চাই। হ্যাঁ, ইউপিএসসি দিতে চাই। আমার নাম নাসরিন খাতুন মাহবুল হক। এখন আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে নাসরিনের বাবা, তার সাথে আমরা কথা বলবো এবং তার মেয়ের যে এই যে লেখাপড়ার একটা জার্নি এবং রাজ্যে 6 নম্বরে র্যাঙ্কে আসা, সেই জার্নির বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। তো প্রথমে তো আমি একটুখানি জানতে চাইবো আপনার নাম। আমার নাম মামুল হক। নাসরিন কে হয়? নাসরিন আমার মেয়ে। বলছি কি এই যে রেজাল্ট হয়েছে 6 নম্বর হয়েছে, রেজাল্টের বিষয়ে তো জানেন? হ্যাঁ, আমি জানলাম আজকেই। কেমন লাগছে আপনার? আমাকে তো অনেক খুশি, আমি অনেক ভালো লাগছে। তার যে এই যে লেখাপড়ার ক্ষেত্রে আপনার কখনো কি এরকম মনে হয়েছে যে না আর আমি লেখাপড়াটা চালাতে পারবো না? লেখাপড়া আমি মনে করিনি, ওটা আমরা তো মনে করেন যে ওরকম ইয়ে না, আমরা গরিব মানুষ, আমরা লেখাপড়া করাতে মেহনত মজুরি করে লেখাপড়া করাই মেয়ে ছেলেকে, তো আমরা কষ্ট হয়, কিন্তু আগে আমাদের মেয়ে যে লেখাপড়া করবে যেন আমরা কোনো সাহায্য পাই। পরবর্তীতে যে ওর যে একটা মানে উচ্চতম আরও এডুকেশন আছে সামনে, তো সেই জিনিসটা আপনারা চালিয়ে যেতে পারবেন কি, কীরকম মনে হচ্ছে? না, আমার তো ইচ্ছুক আছে যে চালিয়ে যাই, যতদূর মেয়ে লেখাপড়া করতে পারে করুক। মানে আপনাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না? না, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না। তাহলে মানে যে যতটুকু জিনিসটা এখন বোঝা যাচ্ছে যে
আর্থিকভাবে খুব একটা মানে সবল নয়, যার কারণে আর কি লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছে না, লেখাপড়াটা চালিয়ে যেতে পারছে না, মানে এটাই এটাই। আর যদি এরকম হতো যে হ্যাঁ আপনার এলাকাতেই মানে দূরে কোথাও যেতে হতো না পড়াশোনার জন্য? আমাদের এলাকাতে তো একটা ইউনিভার্সিটি হলে খুব ভালো হতো, আমাদের গ্রামের আশেপাশের মেয়ে ছেলে যে লেখাপড়া করে এখান থেকে 12-13 কিলোমিটার দূরে যায় সাইকেল চালিয়ে, সে অনেক কষ্ট হয়। এই 12-13 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হয়, প্লাস আমাদের এখানে রাস্তা অনেক খারাপ, রাস্তাও ঠিক না। তো আমরা চাইছি যে না আমাদের আশপাশে কোনো জায়গায় একটা ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়তো অনেক ভালো হয়। আগে যখন উচ্চ মাধ্যমিক করে তখন তখন আমার বোন একদিন রাত্রে আমাকে ফোন করছে যে তোমার ভাগ্নির বিয়ে দিতে চাইছে। কেন? না তোর বাবা একাই গরিব লোক, মানে সংসারে খরচাটা মেনটেন করতে পারে না, তো মেয়ে ছেলেকে কেমন করে পড়াবে, সেই জন্যে বলছে যে আমি পড়াতে পারবো না, ওর বিয়ে দিয়ে দেবো। তো আমাকে একদিন বলছে যে তুই কী করবি, মানে আমার যেটা ভাগ্নি বনির মেয়ে নাসরিন বলছে যে ও নিজে বলে না, ওর মাকে বলছে, মামাকে বলো যে না বাবা বিয়ের কথা না বলে, আমি পড়িবো, পড়ার টাকাও আমি এক টাকাও নিব না, যে কি আমি যে করে হোক আমি নিজে মেহনত করে হোক কিছু করে হোক আমি নিজে পড়বো। তারপর আমি বললাম যে তুমি তোমার ইচ্ছা হতো পড়ার, তো যে হ্যাঁ আমার নিজের ইচ্ছা পড়বার, আমি পড়িব। আমি বললাম যে তোমার বাবাকে বলো যে আমাকে এক টাকাও লাগবে না, হ্যাঁ তুমি নিজে পড়ো, আমি তোমার বাবা যদি কিছু লাগে 10 টাকাও লাগে তো সেটা আমি দিব, হ্যাঁ কিন্তু তোমার পড়ার ইচ্ছা তুমি পড়ো। সেই জন্য আমরা আজ অনেক খুশি। আর যে মানে আমার পরিস্থিতি, আমার বোনটার যেটা পরিস্থিতি, পরিস্থিতি দেখে মানে পড়াবার ইচ্ছুক নাই ওরা যে পড়াবো, তো মেহনত করেছে যে আমরা চাইছি যদি কোনো মানে সরকারি কোনো যদি সহায়তা পাওয়া যায় তো ভবিষ্যতে কিছু করতে পারবে, এরকম আমাদের মনে হচ্ছে যে কিছু একটা করবে আগে, এরকম ট্যালেন্ট বাচ্চা আমাদের সকলকে একদম মাস্ট লাগে, আর কিছু আগে বাড়ার চেষ্টা আমরা করতে চাইছি যে আমাকে সমাজে যেরকম আমরা মেয়েকে খুব বাড়িতে রাখার চেষ্টা করি, ইয়া মাধ্যমিক করার পরে আমরা বিয়ে দিয়ে দিই, কিন্তু আমি সবদিন চাইছি যে মেয়ে আর ছেলে সবাই পাশাপাশি আজকাল থাকতে চাই, পাশাপাশি কাজ করতে সব বরাবর কাজ করতে চাই। সেই জন্য আমরা বলছি যে মেয়েকেও অতটা পড়া যাক যতটা ছেলেকে পড়া যাচ্ছে, আর মেয়ে আমার ছেলের থেকে অনেকগুলো বেশি পড়ে, আর বাড়ির কাজকর্ম সব করে এক্সট্রাভাবে ও যখনই সময় পায়, আমি যখনই কোনো দিন ফোন করি, আমাদের বাড়ি বেশি দূর নয় পাশেই, আমার মামা হচ্ছে নানির বাড়ি, নানির বাড়ি ওকে কোনো দিন আমরা বললাম যে আমার বাড়ি আসো, তো ও আমার বাড়ি যেত না, শুধু বলতো যে আমার পড়া ডিস্টার্ব হয়ে যাবে, আমি 1 ঘন্টা যে আপনার বাড়িতে থাকবো, হ্যাঁ যে 1 ঘন্টা আপনার বাড়িতে থাকবো ওই 1 ঘন্টা আমার টাইম মিস হয়ে যাবে, তো মামা আমি যাবো না। আমার নাম আবুল কালাম আজাদ।